পুকুরে এখন জাল দেওয়ার কাজ চলছে। এখানে ওই ডিম ফোটানো হয়েছিল বাটা মাছের, দেখুন সেই ডিম ফুটে প্রচুর বাটা মাছ হয়েছে, তারই জাল দেওয়ার কাজ চলছে। আমার দাদা এদিকে জাল ধরে টানছে, এদিকে দুজন জাল দিচ্ছে, আর পুকুরে ওইদিকেও আছে, ওরা দুজন জাল ধরে টানছে। প্রচুর বাটা মাছ হয়ে গেছে, এই বাটা মাছগুলো নিয়ে আবার অন্য পুকুরে ছাড়া হবে, সেই কারণে জাল দেওয়া হচ্ছে। ছোটো ছোটো বাটা মাছ দেখুন ভর্তি, প্রচুর কুইন্টাল কুইন্টাল বাটা মাছ আছে পুকুরে। আগে তো বার হয়ে গেল, কি করে না বড়বাদি চাবি 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 নিয়ে চলে যাবো না, আরে বাবা না কোনো গল্প হবে না। বুঝতে পেরেছি, আর একজন চিনামার কথা বলেছি, ফোন করে দে তোর সকালবেলা ঘুমিয়ে পড়ে দে। উপর থেকে ভেসে চলে যাচ্ছে, হাড়িয়ানি ভিতরে হাড়িয়ানি বলে ভেসে চলে যাচ্ছে। এই তো বড় হানি, বড় হয়ে গেল, বার হয়ে যাচ্ছে। এগুলো বাটা মানে না মোয়াটি মাছ, এত গিজগিজ করছে মোয়াটি মানে না, এগুলো বাটা মাছ, এগুলো মাছ উল্টে যাচ্ছে কেন দাদাই? বলতে পাল্লা এনেছো তুই দরকার হলে আর একটা মেরে দে। ফোন করে বলে দিতে আগে ভারী মাছ, আরে বলা আছে তো, ও তো জানে তো, জানে তো, বলে দিলাম কাকে। পালা ডালা কিচ্ছু আনে রে, মাছ এই করে গেল, মাছ এই আছে কোথায়? তুই বগে মাছ খাচ্ছে দেখ, গপ গপ করে বলে আসিছে, বলে জান বলে দি, কাল সকালবেলা বলে দিবি না, মাছ আসেনি, মাছ বারো মাস এসছে, এসে তো মাছ দেখিছে, জল আগুন হয়ে না কিছু।
ছেলে খেলা করছি এই সারা রাত ধরে তোকে ফোন করে করে বলেছি হ্যাঁ হ্যাঁ বলেছি তা কি করবি মা ছেড়ে দে চলে যাবি বল আমার একটু দিয়ে দেবো সব ছেড়ে দিলে সব ছেড়ে দিলে বাটা নাকি পরে দিবি মাছটাকে হাঁটা পড়লো ভালো।